গণতন্ত্র রক্ষায় যদি বাংলাদেশ হেরে যায় তাহলে সারা বিশ্বে গণতন্ত্রের ওপর কলঙ্কের দাগ পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স রুমে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বর্ণবাদ বিরোধী অবিসংবাদিত নেতা নেনসেল ম্যান্ডেলা স্মরণে এক আলোচনা সভায় তিনি একথা বলেন এ সময় তিনি বলেন যতদিন ইতিহাস থাকবে মানবতা থাকবে ততদিন নেনসেল ম্যান্ডেলা থাকবে নেনসেল ম্যান্ডেলা ছিলেন ত্যাগের এক মহান প্রতীক অথচ বাংলাদেশে ক্ষমতা নিয়ে যে হানাহানি মারামারি চলছে আমাদের নেলসন ম্যান্ডেলা থেকে শিক্ষা নেওয়া উচিত